Hello viewers, Assalamu Alaikum. IFRS 16 Lease Accounting Lecture Series এর Lecture 3 তে আপনাদেরকে জানাতে স্বাগত। আমি মোহাম্মদ মোরশেদুল আলম। আজকে আমরা Lease Accounting for Leaseit একটি complex example দেখব এবং practical way তে আমি দেখাবো যে কি করে আপনি এই leaseর problemটি solve করতে পারেন। তো এতে করে আশা করি আপনাদের কনসেপ্টটি আরো clear হয়ে যাবে। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা যদি এক্সাম্পলটি দেখি, এখানে দেখুন লেখা আছে যে On January 1, 2022 ABC Company Limited entered into a two-year lease for a delivery van. The contract contains an option to extend the lease term for a further year. The company believes that it is reasonably certain to exercise this option. The distribution van has a useful economic life of 10 years. So, আমরা যদি ফার্স্ট এখানে দেখি যে লিজের কোন জিনিস করতে গেলে আমাদেরকে কিছু জিনিস কনসিডার করতে হয়, সেটি হচ্ছে লিজ টার্ম, দেন লিজ পেমেন্টস, সেখানে ভ্যারিয়েবল পেমেন্ট আছে কিনা, ফিক্সড পেমেন্ট আছে কিনা, অপশন টু বাই, অপশন টু টার্মিনেট আছে কিনা, এবং ডিসকাউন্ট রেট কত হবে। তো আমরা এখানে ফার্স্টে আমাদের ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করে ফেলি এই জায়গাতে। তো এখানে আছে যে লিজ টার্ম ফর টু ইয়ার্স, তো আমরা এখানে টু ইয়ার্স বসিয়ে দিই। তারপর দেখুন এখানে লেখা আছে দি কন্ট্রাক্ট কন্টেইনস অ্যান অপশন টু এক্সটেন্ড দি লিজ টার্ম ফর এ ফার্দার ইয়ার and it is reasonably certain to exercise this option. So IFRS 16 এ বলেছে যদি আপনি কন্ট্রাক্ট lease term extend করেন এবং এটি reasonably certain হয়, তাহলে এটিও lease যে term তার ভিতর পড়বে। তো আমি আরো 1 year add করে দিলাম extension। তো total term তাহলে হলো এই দুটোকে add করে দিলে 3 years। তো আমি lease term পেয়ে গেলাম 3 years। এরপরে আমরা দেখব কস্ট ইনকার্ড, লিজ পেমেন্ট কি কি আছে এগুলো আমরা দেখব। তো আমি যদি এখানে দেখি লিজ পেমেন্টস আর 10 lakhs BTD পার ইয়ার ফর দি ইনিশিয়াল টার্ম অ্যান্ড 15 lakhs BTD পার ইয়ার ফর দি অপশন পিরিয়ড। অল পেমেন্টস আর ডিউ অ্যাট দি এন্ড অফ দি ইয়ার, অর্থাৎ পেমেন্ট বছরের শেষে গিয়ে করতে হবে। তো এখানে আমরা পেলাম যে লিজ পেমেন্ট ইনিশিয়াল টার্ম হচ্ছে এই 2 ইয়ার্সের জন্য 10 lakhs। তো আমরা এখানে 10 lakhs বসিয়ে দিই, 10 lakhs BTD, আর 15 lakhs BTD পার ইয়ার ফর দি অপশন পিরিয়ড, অর্থাৎ এক্সটেনশনের জন্য 15 lakhs। তো আমরা এখানে এটির সাথে আরও 5 lakh অ্যাড করে দিলাম, তাহলে আমার আর চলে আসলো টোটাল। তারপর এখানে বলছে টু অবটেইন দি লিজ এবিসি কোম্পানি লিমিটেড ইনকার্স ইনিশিয়াল ডিরেক্ট কস্ট অফ 30,000, দি লেসর ইমিডিয়েটলি রিএম্বার্সেস 10,000 BTD অফ দিস কস্টস। তো আইফার 16 কস্ট মেজারমেন্টের ক্ষেত্রে বলেছিল যে ডিরেক্ট কোনো কস্ট থাকলে এবং লেসার যদি কোনো কস্ট রিএম্বার্স করে দেয় সেগুলো ক্যালকুলেশন আসবে। তো ইনিশিয়াল ডিরেক্ট কস্ট এখানে আমি তাহলে বসাচ্ছি এই 30,000 এবং পেইড বাই লেসার, লেসার রিএম্বার্স করবে 10,000। তাহলে আমার টোটাল কস্ট ইনকার্ড লিজের জন্য চলে আসলো, লিজ টার্ম 3 ইয়ার্সের টোটাল কস্ট কী কী লাগবে এখানে চলে আসলো। এবার বাকি আছে বোরোয়িং রেট। তো বোরোয়িং রেট আমরা যদি দেখি এখানে লেখা আছে দি ইন্টারেস্ট রেট উইদিন দি লিজ ইজ নট রিডলি ডিটারমিনেবল, অর্থাৎ লিজ এগ্রিমেন্টের ভিতর যে ইন্টারেস্ট রেটটা আছে সেটি ডিটারমাইন করা যাচ্ছে না। বাট এবিসি কোম্পানিজ ইনক্রিমেন্টাল রেট অফ বোরোয়িং ইজ 9%, অর্থাৎ যে কোম্পানি লিজ নিয়েছে এবিসি কোম্পানি তার নর্মালি বোরোয়িং রেট হচ্ছে 9%। তো আমি এখানে 9%টি দেখিয়ে দিলাম, 9% এটি হচ্ছে পার অ্যানাম, অর্থাৎ পার ইয়ার। তো ভিউয়ার্স, আমি এখন লিজ লাইবিলিটি ক্যালকুলেট করবো এই ইনফরমেশনগুলো থেকে। তো দেখুন আমি এখানে টেবিল সাজিয়ে লিখেছি ইয়ার, পেমেন্ট, ডিসকাউন্ট ফ্যাক্টর এবং প্রেজেন্ট ভ্যালু। তো ফার্স্টে যদি আমরা পেমেন্ট ধরি, তো ফার্স্ট 2 ইয়ার্সের জন্য আমার পেমেন্ট হচ্ছে 10 লাখ। তো আমি দুটো সিলেক্ট করে ইকুয়াল সাইন দিয়ে এই সেলটি সিলেক্ট করে ফিক্সড করে কন্ট্রোল এন্টার দিলাম, আমার চলে আসলো 10 লাখ। এবং থার্ড ইয়ারের জন্য আমার পেমেন্ট হচ্ছে 15 লাখ। এবার ডিসকাউন্টিং ফ্যাক্টর আমার 9%-এর উপর আমাকে বের করতে হবে। তো আমি যদি ইকুয়াল সাইন দিয়ে 1/1+9% এটি সিলেক্ট করে দিই, দিয়ে ফিক্সড করে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, আমি ফার্স্ট ইয়ারের ডিসকাউন্ট ফ্যাক্টর পেয়ে গেলাম। আমি এটিকে কপি করে দিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে। দেখুন এখানে কিন্তু সিমিলার এসেছে, কারণ এটি কিন্তু সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য। তো এর জন্য এখানে আমাকে পাওয়ার 2 এবং পাওয়ার 3 অ্যাড করতে হবে। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি পাওয়ার 2 এবং পাওয়ার 3। তাহলে আমার 1, 2, 3 ইয়ার্সের ডিসকাউন্টিং ফ্যাক্টর চলে আসছে 9% রেটে,
এখন আমি প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করব আমি প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করার জন্য পেমেন্ট মাল্টিপ্লাই ডিসকাউন্ট ফ্যাক্টর দিলে আমার প্রেজেন্ট ভ্যালু চলে আসলো ফার্স্ট ইয়ার আমি এটাকে কপি করে দিলে আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু চলে আসলো তো টোটাল লিজ লায়াবিলিটি আমি যদি এগুলোকে সাম করে দিই আমার প্রেজেন্ট ভ্যালু চলে আসছে তো এবার আমি ক্যালকুলেট করব রাইট অফ ইউজ অ্যাসেট তো আমরা এই অপশনটি যদি এখানে একটু স্ক্রল করি তাহলে কিন্তু উপরের জিনিসগুলো মুছে যাচ্ছে তো আমরা এটিকে একটু ফিক্সড করে রাখি তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে আমরা যদি এখানে ক্লিক করে ভিউতে গিয়ে ফ্রিজ প্যানেল দেই ওটি ফিক্সড হয়ে গিয়েছে এখন আমি নামি তো ক্যালকুলেশন অফ ইনিশিয়াল কস্ট অফ রাইট ইউজ অফ অ্যাসেট লিজ লাইবিলিটি আমরা লিজ লাইবিলিটি অলরেডি ক্যালকুলেট করেছি অ্যামাউন্টটি সিলেক্ট করে দিলাম দেন ইনিশিয়াল ডিরেক্ট কস্ট আমরা ক্যালকুলেট করেছিলাম 30,000 এই যেখানে বলা হয়েছে যে এবিসি কোম্পানি ইনকার্স ইনিশিয়াল ডিরেক্ট কস্ট অফ 30,000 তো 30,000 সিলেক্ট করে দিলাম আরেকটি দেখেন পেইড বাই লেসওয়ার 30,000 পেমেন্টের ভিতর লেসওয়ার কিন্তু 10,000 টাকা আমাকে রিইম্বার্স করে দিয়েছে তো আমি এটি মাইনাস করে দিব 10,000 তো আমি যদি এখানে সাম ফর্মুলাটি দিই এই তিনটে অ্যাড করে দিলে আমার ইনিশিয়াল কস্ট অফ রাইট ইউজ অফ অ্যাসেট হচ্ছে এই অ্যামাউন্টটি তাহলে আমার যদিও লিজ লাইবিলিটি হচ্ছে 29,17,386 কিন্তু আমার ইনিশিয়াল কস্ট অফ রাইট ইউজ অফ অ্যাসেট হচ্ছে 29,37,386 অর্থাৎ এটার থেকে 20,000 বেশি যেহেতু আমার এখানে ডিরেক্ট কস্টের একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে তো এখন আমাদেরকে লিজ লাইবিলিটির স্কেজুল বানাতে হবে ইন্টারেস্ট পেমেন্ট এবং লিজ পেমেন্টের জন্য তো আমরা এখানে যে আরেকটি টেবিল করেছি দেখুন এখানে আছে ইয়ার লিজ রেন্টাল অর্থাৎ প্রতি মাসে মাসে বা বছরে আপনি যে অ্যামাউন্টটি দিবেন অর্থাৎ এই পেমেন্টগুলো ডিসকাউন্ট ফ্যাক্টর যেটি আগেই ক্যালকুলেট করে রেখেছি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট এবং ক্লোজিং ব্যালেন্স ফর লিজ লাইবিলিটি তো এখানে ফর্মুলা দেওয়া আছে তো ফর্মুলাটি আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দেখুন লেখা আছে ফার্স্টেই প্রেজেন্ট ভ্যালু অফ লিজ লাইবিলিটি এখানে বসবে বছরের শুরুতেই তো আমরা তো প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করেছিলাম আমি যদি একটু উপরে স্ক্রল করি এই অ্যামাউন্টটি প্রেজেন্ট ভ্যালু লিজ লাইবিলিটি এই আমরা সিলেক্ট করে দিলাম তো আমার ফার্স্ট ইয়ারে লিজ রেন্টাল হচ্ছে 10,00,000 এটিকে সিলেক্ট করলাম তো এর প্রেজেন্ট ভ্যালু এখানে আসছে এবং ইন্টারেস্ট যেটি চার্জ হবে সেটি হচ্ছে এই ভ্যালুটির উপর ইন্টারেস্ট চার্জ হবে আমার ইন্টারেস্ট হচ্ছে 9% তো আমি 09 দিয়ে দিলাম এখানে ইন্টারেস্টে চলে আসলো আর প্রেজেন্ট ভ্যালুটি চলে আসলো তো এখন আমাকে এন্ডিং লিজ লাইবিলিটি ক্যালকুলেট করতে হবে তো এটির ফর্মুলা হচ্ছে প্রিভিয়াস মান্থ বা ইয়ারের যে লিজ লাইবিলিটি ছিল ক্লোজিং ব্যালেন্স সেটি প্লাস যে ইন্টারেস্ট চার্জ হয়েছে মাইনাস যে লিজ রেন্টাল আমি পে করেছি সেটি তো এটি চলে এসছে তো এখন সেকেন্ড ইয়ারে সিমিলারভাবে আমার লিজ পেমেন্ট হচ্ছে এই সেম অ্যামাউন্টটি আমি সিলেক্ট করলাম আমার প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট হয়ে গিয়েছে এখন আমার ইন্টারেস্টটি একইভাবে আমরা যেমন ফার্স্ট ইয়ারে এটির উপর ক্যালকুলেট করেছিলাম সেকেন্ড ইয়ারে আমাকে ফার্স্ট ইয়ারের এন্ডিং ব্যালেন্সের উপর 9% ধরে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে আমার ইন্টারেস্ট চলে এসছে তো আমি সিমিলারভাবে এখন আমার ক্লোজিং লাইবিলিটি বের করব এই সেল প্লাস ইন্টারেস্ট মাইনাস লিজ পেমেন্ট আমার এই ভ্যালুটি চলে আসলো এবং আমি থার্ড ইয়ারে গিয়ে 2024 সালে গিয়ে আমার লিজ পেমেন্ট হচ্ছে 15,00,000 এটি আমি সিলেক্ট করলাম আমার প্রেজেন্ট ভ্যালু চলে আসলো তো এখন আমার ইন্টারেস্ট ক্যালকুলেট হবে এই এন্ডিং লিজ লাইবিলিটির উপর তো আমি এটি সিলেক্ট করে মাল্টিপ্লাই 0.09 আমার ইন্টারেস্টটি চলে আসলো এখন আমি আমার এন্ডিং লিজ লাইবিলিটি ক্যালকুলেট করব এই সেল সিলেক্ট করে প্লাস ইন্টারেস্ট মাইনাস লিজ পেমেন্ট তাহলে দেখুন আমার ভ্যালু জিরো হয়ে গিয়েছে অর্থাৎ আমার লাইবিলিটিও শেষ হয়ে গিয়েছে যেহেতু আমার লিজ প্ল্যান 3 ইয়ার্সের ছিল তো আমার এই লিজ স্কেজুলও কমপ্লিট তো এখন আমরা জার্নাল দেখব তো জার্নাল দেখতে গেলে ফার্স্টে আমাদেরকে স্টেপ বাই স্টেপ জার্নালগুলো দেখতে হবে তো আমি যদি এগুলোকে হাইড করে দিই তো ফর ইনিশিয়াল রিকগনিশন অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি আচ্ছা ফর ইনিশিয়াল রিকগনিশন অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি অর্থাৎ আমি যখন লিজ নিব ইনিশিয়াল রিকগনিশনে আমাকে জার্নাল দিতে হবে রাইট অফ ইউজ অফ অ্যাসেট ডেবিট লিজ লাইবিলিটি ক্রেডিট এখানে আমি যে অ্যামাউন্টটি দিব সেটি হচ্ছে রাইট অফ ইউজ অ্যাসেট এই অ্যামাউন্টটি এবং লিজ লাইবিলিটি আমার এই অ্যামাউন্টটি কিন্তু দেখুন এখানে কিন্তু
আমার 30,000 এবং আরো অ্যামাউন্ট আছে, আর আমার টোটাল রাইট অফ ইউজ হচ্ছে 29,37,386, কিন্তু এখানে কিন্তু সেটি আসছে না। তো আমাকে এটার জন্য আরো অ্যাডিশনাল জার্নাল দিতে হবে, যেহেতু আমি আমার ডিরেক্ট কস্ট আমি ক্যাশ ইনকার করেছি। তো আমি রাইট অফ ইউজ অ্যাসেট ডেবিট আমি এখানে আবার 30,000 দিচ্ছি, আর ক্যাশ ক্রেডিট আবার 30,000। এবং এই সাথে সাথে দেখুন এখানে আমি কিন্তু লেসর কিন্তু আমাকে 10,000 টাকা পে করেছে, অর্থাৎ আমার কম লেগেছে। তো এটা আমি আমার রাইট অফ ইউজ থেকে মাইনাস করে দিব। তো আমি ক্যাশ ডেবিট দিচ্ছি 10,000, যেটি লেসর পে করেছে, এবং রাইট অফ ইউজ আছে 10,000। তো আমি যদি এখন আমার রাইট অফ ইউজের ভ্যালু ক্যালকুলেট করি, এখানে ডেবিট, এখানে ডেবিট, এবং এটিকে ক্রেডিট মাইনাস করে দিলে আমার একদম এক্স্যাক্টলি 29,37,386 আসবে। তো এখন আসছে আমার সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। তো সাবসিকুয়েন্ট মেজারমেন্টের জন্য আমরা যেটা করব, ফার্স্টে হচ্ছে আমার ইন্টারেস্ট এক্সপেন্স চার্জ করতে হবে লিজ লাইবিলিটির উপর। তো আমি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট। তো ইন্টারেস্ট এক্সপেন্স হবে যে আমরা যেখানে একটি টেবিল ক্যালকুলেট করেছিলাম লিজ পেমেন্ট স্কেজুল, তো এখানে এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ইয়ার ওয়ারের জন্য এটি, এবং সাথে সাথে লিজ লাইবিলিটিও সেম অ্যামাউন্টই হবে। তো এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন চার্জ করার জন্য আমার যে রাইট অফ ইউজের ভ্যালু এটার উপর টোটাল 3 ইয়ার্সের জন্য আমার জানানো হবে। তো আমি যদি এটিকে সিলেক্ট করে 3 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমার জার্নালটি চলে আসলো। আর লাস্টে হচ্ছে লিজ পেমেন্ট। তো লিজ পেমেন্ট যখন আমরা করব, আমার জন্য তো পেমেন্ট ঠিকই করা আছে, ফার্স্ট ইয়ারে হচ্ছে 10 লাখস। তো আমরা লিজ পেমেন্ট 10 লাখস সিলেক্ট করে দিলাম, এবং ব্যাংক ক্রেডিট 10 লাখস। যেখানে যদি আমি বলতে চাই আমার ইন্টারেস্ট কত এবং আমার লিজ লাইবিলিটি কত অ্যাকচুয়াল পেমেন্ট, এখানে আমি যদি 10 লাখস থেকে আমার ইন্টারেস্ট মাইনাস করে দিই, তাহলে আমার রেন্টাল লিজ পেমেন্ট হচ্ছে এ অ্যামাউন্টটি, আর এ অ্যামাউন্টটি হচ্ছে আমার লিজ, লিজের ফর ইন্টারেস্ট। তো এভাবে করে আমার লিজ অ্যাকাউন্টিংয়ে লেসির যে অ্যাকাউন্টিং আছে সেটি সাইকেল মেনটেন করতে হবে। তো আশা করি আপনারা এই এক্সাম্পলটি দেখে আপনাদের ধারণাটি ক্লিয়ার হয়েছে, এবং লিজ অ্যাকাউন্টিংয়ের লিজির যে পার্ট আছে সে সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। সামনের লেকচারগুলোতে আইফআরএস 16 আরও কমপ্লেক্স ইস্যু নিয়ে আমি আসব। তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আর এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নিয়মিত প্রফেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।